মেন্টাল পিস পাওয়ার একটা বড় উপায় হলো কাউকে মাফ করে দেওয়া। নেলসন ম্যান্ডেলার ঘটনা আগে তোমরা অনেকেই জানো, 27 বছর কারাভোগের পর তাকে যারা জোর করে কারাগারে রেখেছিল তাদেরকে মাফ করে দিয়েছিলেন। তার কারণ হলো, তাকে যখন জিজ্ঞাসা করা ছিল যে আপনি ওনাদেরকে কীভাবে মাফ করলেন, ইনফ্যাক্ট তার একটা রাষ্ট্রীয় অনুষ্ঠানে তার কারাগারের যে মানে গেট কিপার ছিল তাকেও ইনভাইট করেছিলেন। মানুষ অনেক অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি ওনাদেরকে কেন ইনভাইট করলেন। তখন তিনি বলেছিলেন যে আমি যদি ওদেরকে মাফি না করতে পারি তাহলে তো আমি আসলে প্রকৃতপক্ষে কারাগারের বাইরে বের হতে পারলাম না, আমি কিন্তু তখনও কারাভোগী করব যদি আমার তাদের উপর রাগ থাকে, তাদের উপর ক্ষোভ থাকে, তাদের উপর অভিমান থাকে। সো তুমি যদি জাস্ট মেন্টাল পিস চাও, কেউ তোমার সাথে খারাপ কিছু করেছে, খারাপ কিছু বলেছে, কমেন্টে কিছু গালিগালাজ করেছে, মাফ করে দাও, ছেড়ে দাও, দেখবে যে ওই দিনে তোমার মেন্টাল পিসও অনেক উপরে চলে যাবে। তোমাদের লাইফে আমি জানি নিশ্চয়ই এরকম অনেক মানুষ আছে যারা সব কিছুর মাঝে একটা ঝামেলা খোঁজার চেষ্টা করে, তুমি যাই করো না কেন। যেমন আমি যখন অ্যাঙ্করিং করি তখন আমার অ্যাঙ্করিং দেখে ও ভালো অ্যাঙ্করিং করছে বাট কাপড়টা এরকম পরেছে কেন, বা বিয়ে করেছে তো এত বিয়ে এটা দেখানোর কী আছে, বা জামাইয়ের সাথে এত ছবি কেন, মানে কোনো কিছুই তাদের ভালো লাগে না, ভালো করলেও ভালো লাগে না, সেটার মাঝেও কিন্তু খারাপ খোঁজার একটা চেষ্টা থাকে। যেটা হয় যে এরকম মানুষ যদি নিজের মধ্যেকার মানুষ হয় বা ক্লোজ হয় তখন একেবারেই তো অ্যাভয়েড করা যায় না। সো আমি তাকে একবার বলি যে দেখো তুমি এরকম বলছো, এরকম বলো না, আমার ভালো লাগে না। সেকেন্ড টাইম যদি আবার করে তুমি আরেকবার ট্রাই করো, বা থার্ড টাইমও যদি সেম কাজ করে তখন কিন্তু সেটা নেওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, রাইট? কারণ এরকম কমেন্টস দেখলে বা শুনলে তোমার এনার্জিটাও কোথাও না কোথাও ডাউন হয়ে যায় এবং তোমার মন খারাপও হয়। সো সেক্ষেত্রে যে জিনিসটা ফলো করতে পারো, ইটস লাইক ফেসবুক, যখন কারো কোনো কিছু ভালো লাগছে না তাকে আনফলো করো, নেক্সট ডে তাকে রিমুভ করো অ্যান্ড দেন ব্লক করো, সুযোগ দাও, বাট একটা পয়েন্টে গিয়ে সেই টক্সিক মানুষকে কিন্তু নিজের লাইফে রাখার কোনো মানে নেই। আমাদের খুশি থাকা অনেকাংশে নির্ভর করে আমাদের আশেপাশের মানুষের খুশি থাকার উপরে। ওই যে একটা বড় কথা আছে না যে ইউ আর দ্য অ্যাভারেজ অফ 5 closest friends অফ ইয়ার্স, তার মানে তোমার যে একদম ক্লোজেস্ট 5 বন্ধু আছে তুমিও তাদের মতোই কিন্তু হবা। তোমার সেই ক্লোজেস্ট 5 বন্ধু যদি খুবই খুশি থাকে তোমারও খুশি থাকার কথা, তোমার ক্লোজেস্ট যে 5 বন্ধু আছে তাদের খুবই ডিপ্রেস থাকে তোমারও মন খারাপ হওয়ার কথা, তারা যদি সারাক্ষণ আইডিয়া নিয়ে কথা বলে দেখবা তুমিও আইডিয়া নিয়ে কথা বলছো, তারা যদি সারাক্ষণ অন্যের পিছে লেগে থাকে তুমিও দেখবা অন্যের ব্যাকবাইটিং করছো, বিচিং করছো। সো মেক শিওর তোমার আশেপাশের মানুষগুলো যেন অলওয়েজ হ্যাপি থাকে, তারা যেন অলওয়েজ আইডিয়া নিয়ে খোঁজ করে। যে বলে না, গ্রেট মাইন্ডস টক অ্যাবাউট আইডিয়াস, অ্যাভারেজ মাইন্ডস টক অ্যাবাউট ইভেন্টস, পুয়ার মাইন্ডস টক অ্যাবাউট পিপল। তোমার আশেপাশে 5 জন যে যেটা নিয়ে কথা বলবে তুমিও সেরকম হবা। সো চেষ্টা করো তোমাদের আশেপাশের মানুষগুলো যেন অনেক বেশি ক্রিয়েটিভ হয়, অনেক বেশি উদ্যমী হয়, অনেক বেশি নতুন আইডিয়া নিয়ে কথা বলে, অ্যান্ড একেবারে সিম্পলেস্ট ফর্মে তারা যেন অনেক কিছু তৈরি করার পিছে লেগে থাকে। তাহলে দেখবা তুমিও নতুন কিছু তৈরি করার পিছে লেগে আছো এবং দুঃখ দুর্দশা ভুলে গিয়ে লাইফের হ্যাপিনেসও বেড়ে যাবে। আমাদের জীবনে কিন্তু আমাদের আশপাশে, ঘরে, ঘরের বাইরে অনেক মানুষ আছে যারা আমাদের ছোট ছোট অনেক কাজ করে দেয়, কিন্তু আমরা কি আদৌ সেগুলো অ্যাপ্রিসিয়েট করি? করি না, কিন্তু অনেক ক্ষেত্রেই গ্রান্টেড হিসেবে নিয়ে নিই। যেমন আমার ঘরে যে হেল্পিং হ্যান্ড আছে আমরা ধরেই নিই সে আমাকে 1 গ্লাস পানি এনে দেবে, কিন্তু সে যখন 1 গ্লাস পানি আমাকে এনে দিচ্ছে আমি যদি তাকে থ্যাংক ইউ বলি, সে কিন্তু সারাদিন বাড়ির অনেক কাজ করে, কিন্তু সে একটা থ্যাংক ইউ বা তার সেই কাজের অ্যাপ্রিসিয়েশনটা কিন্তু তাকে আরও বেশি মোটিভেট করে বাকি কাজগুলো সুন্দর করে করবার ক্ষেত্রে। এবং তোমাকে যখন সে সার্ভিসটা দিচ্ছে বা নেক্সট টাইম 1 গ্লাস পানি এনে দিচ্ছে তখন সে অনেক খুশি মনে আনতে পারবে। সো ওই একটা হাসির জন্য থ্যাংক ইউ বলাটা কিন্তু খুব বেশি ডিফিকাল্ট না। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, অলস সময় কাটিও না, ডু সামথিং প্রোডাক্টিভ। যেমন কিছুদিন আগে আমি একটু বসেছিলাম, কাজ নাই, দেন ডিসাইড করলাম যে একটু ডিজাইন করি। আমি বহুদিন ডিজাইন করি না, অ্যান্ড দেন ডিজাইন করতে করতে একটা খুবই সুন্দর নোটবুক ডিজাইন করে ফেলেছি, অ্যান্ড নোটবুকের পিছনে কমপ্লিটলি একটা ইয়ার প্ল্যানারও দেওয়া আছে। অ্যান্ড আমি চিন্তা করলাম, আচ্ছা ডিজাইন যেহেতু করে ফেলেছি কেন এটাকে আরেকটু অন্য লেভেলে নিয়ে যাওয়া যাবে। আমি অ্যাকচুয়ালি খোঁজ করলাম যে কোথা থেকে নোটবুক বানানো যায়, খোঁজ খবর নিয়ে নোটবুক আমি প্রিন্টও করতে দিয়েছি। প্রিন্ট করবার চিন্তা করলাম, আচ্ছা প্রিন্ট যেহেতু করবো এটা টেস্টও করে দেখি যে আসলেও বিক্রি হয় কি না। আমি অলরেডি বাণিজ্য মেলাতে হচ্ছে, বাণিজ্য মেলাতে ম্যারাডোর একটা স্টলে পারমিশনও নিয়ে দিয়েছি যে ওই নোটবুকটা ওখানে রাখার জন্য। আমি মনে হয় একদিন যে নিজেও অ্যাকচুয়ালি সেল করে দেখবো। সো অলস ছিলাম, বা ওই সময়টা নষ্ট না করে প্রোডাক্টিভ একটা কাজ করলাম, অ্যান্ড দেন আসলে ওই জিনিসটা বাস্তবে রূপ লাভ করলো। দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। সো তোমারও যদি কোনো অলস সময় থাকে, তুমি যে কাজটা খুব ভালো করতে পারো বা তোমার যে হবি আছে বা যে হ্যাবিট আছে ওই কাজটা করো, কিছু নাই
বাইরে দৌড়াও, হাঁটতে যাও, ব্যাডমিন্টন খেলো, শীতের টাইম ভালো থাকবে শরীর, ভালো থাকবে মন। ছোটবেলায় আমার মনে আছে যে যখন আমার ক্লাস টেস্ট হতো বা কোনো পরীক্ষা হতো, তখন আম্মু সবসময় বলতো ফুল মার্কস আনলে আমি তোকে বার্গার খাওয়াবো, যদি 5 মার্কস কম আসে, লাইক 50-45 আসে, তাহলে তোকে আমি আইসক্রিম খাওয়াবো, এরকম মানে আমার ফেভারিট হিসেবে সে একটা লিস্ট তৈরি করতো। সো এটাতে কিন্তু সে আমাকে একটা রিওয়ার্ডের বাহানা দিয়ে আমার কাছ থেকে পড়াশোনাটা আদায় করে নিতে চাইতো। ঠিক আছে, কিন্তু এই রিওয়ার্ডটা যদি আমি নিজেকে নিজে দিই, যখন পড়ার বইটা খুলে বসি তখন মনে হয় যে এতগুলা বই, মানে এতগুলা পেজেস, এতগুলা চ্যাপ্টার্স কীভাবে কমপ্লিট করব। সো আমি যদি পড়াটা এভাবে স্টার্ট করি যে ইয়েস, আমি যদি আজকে 7 নম্বর পেজ পর্যন্ত পড়তে পারি এবং সেখানে আমি 7 নম্বর পেজে লিখে রাখলাম কোক, কথার কথা, যদি তুমি কোক খেতে পছন্দ করো, তাহলে আমি 7 নম্বর পেজ পর্যন্ত পড়ে যখন ওটা কমপ্লিট হয়ে যাবে তখন আমি ফ্রিজ থেকে 1 গ্লাস কোক নিয়ে খেয়ে নিলাম। এরপর 10 নম্বর পেজ হচ্ছে নেক্সট টার্গেট, এবং 10 নম্বর পেজ যেতে 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 মেবি একটা চকলেট, সো গ্র্যাব আ চকলেট ফ্রম দ্য ফ্রিজ অ্যান্ড রিওয়ার্ড ইউর সেলফ। এভাবে পড়াটাও হয়ে যাচ্ছে, নিজেকে রিওয়ার্ড করাও হচ্ছে। জ্যামে বসে থাকার সময়, অলস বসে থাকার সময়, ভাল লাগে না, গাটা কেমন জানি ম্যাচ ম্যাচ করতেছে, এরকম আমাদের প্রায় মনে হয়। এসব সময়ে কিছু একটা করো। একটা ইন্টারেস্টিং আইডিয়া হলো বই পড়া। বাট ভাইয়া বই পড়া তো অনেক কঠিন। আচ্ছা, বইয়ের সামারি পড়ো। ভাইয়া সামারি পড়তেও তো কষ্ট লাগে। আচ্ছা, সামারির অডিও বুক শুনো। ভাইয়া ওইটা করতেও তো আবার মেগাবাইট খরচ হয়। গ্রেট, রাতেবেলা যখন ওয়াইফাই থাকে ইউটিউবে ভিডিওগুলো ডাউনলোড করে রাখো, তারপর যখন দিনের বেলা কোথাও যাচ্ছ বা আসছো, বিনা মেগাবাইট খরচ করে আরাম করে বুকের সামারি শোনো। দেখবা তোমার এই যে অলস যে সময়টা কাটছে, ওই সময় নতুন কিছু জানছো, নতুন কিছু শিখছো, নতুন একটা আইডিয়ার দ্বারা ইন্সপায়ার্ড হচ্ছো। ট্রাই দিস আউট, দেখবা তোমার লাইফের ওই দিনের হ্যাপিনেস লেভেলও আস্তে আস্তে বাড়তে থাকবে। সারাদিন কাজ শেষে যখন মাইন্ডটা অনেক স্ট্রেসফুল থাকে, মন খারাপ থাকে, বা অনেক কিছুই, আই এম নট হ্যাপি, এবং আমি যখন রুমের দরজাটা খুলি এবং দেখি আমার রুমটা একটা মেস, একটা অগোছালো রুম, দেখা যায় যে আমি আমার অগোছালো মাইন্ড নিয়ে ওই অগোছালো রুমে কিন্তু ঘুমিয়ে পড়ছি, এবং সকালবেলা উঠে দেখছি আবার সেই অগোছালো রুম। আমার সাথে একবার হয়েছিল যে আমার ভীষণ মন খারাপ, এবং আমি অ্যাকচুয়ালি সকালবেলা উঠে আমার পুরো রুম অর্গানাইজ করেছি, আমার আলমারি থেকে শুরু করে যে কাপড় আমার লাগবে না, যেগুলো আমার জাঙ্ক মনে হচ্ছে, সব ফেলে দিয়ে একদম রিঅর্গানাইজ করছিলাম আমার রুমকে। এবং করতে করতে আমি নিজে রিয়েলাইজ করলাম যে আমার মাইন্ডটাও কিন্তু রিঅর্গানাইজ হচ্ছে। আমার যে মন খারাপটা ছিল, যে হ্যাভিনেসটা ছিল ভেতরে, সেটা একটু একটু করে সেই জাঙ্কগুলো যে ফেলছি তার সাথে আমার মনের জাঙ্কও চলে যাচ্ছে। আই ওয়াজ ফিলিং লাইট, ইট অ্যাকচুয়ালি ওয়ার্কড, তোমরাও ট্রাই করো। একটা জিনিস খেয়াল করেছো, যেই দিন মনে করো অনেক লেট করে ঘুম থেকে উঠলা, 10টা 11টা 12টা, একটু পরে লাঞ্চ করার পর তোমার আবার ঘুম ধরবে, তুমি যদিও অনেক ঘুমিয়েছো আরও ঘুম ধরবে, তোমার টায়ার্ড থাকার কথা, দেখো আরও বেশি টায়ার্ড লাগছে। তাই খেয়াল করে দেখো তোমার বডিকে, তুমি যদি বেশি ঘুম দাও আরও বেশি টায়ার্ড হয়ে যাবে, বেশি খাওয়া ভাল লাগতেছে না, নড়তে চড়তে এরকম মনে হবে। তাই অলওয়েজ বডিটাকে রিজুভিনেটেড রেখো, কারণ তোমার বডি যদি একেবারে এনার্জাইজ থাকে কাজ করতে অনেক ভালো লাগে। সকালবেলা হালকা একটু যদি দৌড়াতে পারো, হালকা একটু হাঁটতে পারো, খুবই ভালো। এগুলো সম্ভব না, বাসায় বসে হালকা একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে ফেলো। প্রচুর ইউটিউবে ভিডিও আছে ফ্রি হ্যান্ড এক্সারসাইজের, এবং দেখবা মাত্র 10-15 মিনিট হালকা এক্সারসাইজ করলে তোমার ওভারঅল বডির মেটাবলিজম বেড়ে যাচ্ছে, তোমার একেবারে রিফ্রেশ লাগবে, অ্যান্ড তোমার মাইন্ডও ফ্রেশ হয়ে যাবে। দেখবা নতুন একটা কাজে ফোকাস করা অনেক সহজ হয়ে যাচ্ছে, ওভারঅল দিনের খুশিটাও বেড়ে যাবে। সময়ের সাথে সাথে দেখা যায় যে আমাদের পছন্দের মানুষ, প্রিয় বন্ধুগুলো কিন্তু পেছনেই থেকে যায়, তাদের সঙ্গে কেন জানি আর যোগাযোগ করা হয়ে ওঠে না। প্রতিদিন কাজ করতে করতে যখন উইকেন্ডস আসে, যখন কোনো কাজ করবার নেই, ঘরে বসে আছি, তখন দেখা যায় যে আমরা সবাই মিলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু প্ল্যান করছি, আচ্ছা অমুক দিন দেখা করবো, তমুক দিন দেখা করবো, অমুক দিন আমি ফ্রি নাই, তমুক দিন আমি পারবো না, এইভাবে করতে করতে কিন্তু প্ল্যানটা আর এক্সিকিউট হয় না। একটা কাজ করো, তুমি একদিন নিজেই প্ল্যান করো যে আজকেই দেখা করবো, 4টার সময় দেখা করবো, যে যে ফ্রি আছে যেখানে যেখানে আছে চলে আসো, দেখবা ওই প্ল্যানটা কিন্তু কাজ করে। নাকি না 10 দিন পর করবো, 20 দিন পর করবো, ওটা কিন্তু কখনোই হয় না। সো যখনই মনে হবে ইউ ওয়ান্ট টু মিট ইউর ফ্রেন্ডস ক্লোজ ওয়ান্স, জাস্ট ডু দ্যাট রাইট অ্যাওয়ে। অ্যাপ্রিসিয়েট দ্য লিটল থিংস অ্যারাউন্ড ইউ। যেমন আজকেই শুটে আসার সময় বাসা থেকে বের হয়ে বাসে উঠেছিলাম,
বাসে ওঠার পরে প্রথমে যে একেবারে সিট আছে ওখানে একটা ছেলে বসা ছিল, সে আমাকে চিনতে পেরেছে, চিনতে পেরে বলো ভাই ভাই আপনি বসেন আমি উঠে আসছি, না 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 তুমি বসো তুমি বসো। পরে কাউন্টারে গেলাম, আরও অনেকজন মানুষ আসলো, আমি একটু বাসের ভিতরে দাঁড়াতে গেলাম, ভিতরে দাঁড়িয়ে আরও একজন পরিচিত পেলাম, সেও বলো ভাই আমি আপনার ভিডিও দেখেছি আপনি বসেন বসেন বসেন, আমি না 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 তুমি বসো। তারপরে আবার একটু পিছিয়ে গেলাম, আরও একজন ছিল আমার সাথে হ্যান্ডশেক করলো, একজন বাসে দাঁড়িয়েই ছবি তুললো। এই যে ছোটোখাটো জিনিসপত্র, একজনের সাথে কথা হলো, একজন বললো আমার ভিডিও দেখে, একজন বললো আমার একটা আইডিয়া তার কাজে লেগেছে, আমার পুরো দিনটাই বেটার হয়ে গেল। আমি হয়তো বা গাড়িতে আসলে এত হ্যাপিনেস আমার লাইফে আসতো না, মানে আমি বাসে এসেছি, বাসে দাঁড়িয়েই ছিলাম পুরো সময়, ফার্ম গেটে এসে একেবারে ক্যান্টনমেন্ট থেকে ফার্ম গেটে এসে তারপরে বসতে পেরেছি 2 মিনিট ফার্ম গেট থেকে কারণ বাজারের এই যাত্রাটুকু। কিন্তু এই যে আমি দাঁড়িয়েছিলাম, এই এতজনের সাথে যে কথা হলো, যে ছবি তুললাম, সেলফি তুললাম, ওর আইডিয়াগুলো শেয়ার করলো, এই পার্টটা কিন্তু আমার পুরো দিনটাকে বেটার করে দিয়েছে। আজকে যদি বলা হয় যে আয়মান আজকে কোন জিনিসের জন্য তুমি সবথেকে বেশি হ্যাপি, আমি বললাম যে বাসে ক্যান্টনমেন্ট থেকে ফার্ম গেট যে দাঁড়িয়ে কাটিয়েছিলাম, ওই সময় যে মানুষগুলোর সাথে কথা হয়েছিল ওই কথাগুলোর জন্য। আমাদের লাইফে দেখা যায় যে একসাথে কিন্তু অনেকগুলো প্রবলেম চলে আসে, চলে আসে না এটাই আমাদের এখন লাইফস্টাইল হয়ে গেছে। সো প্রতিদিন ঘুম থেকে উঠলে একটা স্ট্রেস কাজ করে যে আজকে 3টার সময় এটা আছে, 4টার সময় মিটিং, মাঝখান দিয়ে ঘরের কাজও করতে হবে, কোনটা ফেলে কোনটা করব, এই সব ভেবে কিন্তু পুরো একটা মানে জাম্বলড হয়ে যায় মাইন্ড এবং নিজেকে অনেক হেভি লাগে, মনে হয় যে কিচ্ছুই করবো না, আজকে বেরই হবো না ঘর থেকে। কিন্তু বের তো হতে হবে, সব কাজগুলো করতেও হবে, এই এতগুলো কাজ আছে, এটা ভেবে ভেবে নিজেকে স্ট্রেস না দিয়ে আমি প্রত্যেকটা কাজ ওয়ান অ্যাট আ টাইম করি, একটা টু ডু লিস্ট বানাই, আমার সময় অনুযায়ী সুবিধা অনুযায়ী কোন কাজটা আমি আগে করব, সেকেন্ড কোন কাজটা করব, থার্ডে কোন কাজটা রাখবো। জিরো থেকে এই ফার্স্ট যে কাজটা সেই পর্যন্ত আসাটা কিন্তু খুব ডিফিকাল্ট, আই মিন টু সে যে স্টার্ট করা, আমার ফার্স্ট কাজটা শেষ করাটা খুব আলসেমির কারণে ডিফিকাল্ট হয়ে যায়। বাট ওয়ান্স ইউ ডু দ্যাট, প্রথম টু ডু লিস্টের কাজটাকে যখন আমি কাট করব, সেই কাজটা করে দেখা যাবে দ্বিতীয় তৃতীয় প্রত্যেকটা কাজ খুব স্মুথলি একের পর এক হয়ে যাচ্ছে। সো ইয়েস, প্রথম একটু আলসেমি লাগে বাট করে ফেলি, তারপর দেখা যাবে দ্বিতীয় তৃতীয় চতুর্থ কাজ সব হয়ে যাচ্ছে, অ্যান্ড ওয়ান অ্যাট আ টাইম, একসাথে সব কিছু করা পসিবল না কখনো। প্রতিদিন একেবারে সকালে উঠে আমার ফার্স্ট যে কাজটা থাকে সেটা হলো আমার টু ডু লিস্টে আজকের দিনের কাজগুলো লিখে রাখা। এবং আমি জানি না তোমরা এই মজাটা পাও কিনা, বাট আমি যে কোনো একটা কাজ করার পরে আমার ওই ডায়েরি থেকে ওই কার্ডসটা যখন আমি কেটে দিই, কী যে একটা পৈশাচিক আনন্দ পাই এটা বলে বোঝাবার না। অনেক সময় যদি এমন হয় যে আমি কোনো একটা কাজ করেছি বাট এটা আসলে লেখা নাই, আমি এটা করার পরে আবার লিখি, লিখে আবারও কাটি। তার কারণ হলো কোনো একটা কাজ করার পর যে কাটার মধ্যে একটা আনন্দ, এই জিনিসটা অনেক ইন্টারেস্টিং। সো এটা আমাকে ডেইলি ইন্সপায়ার করে টু ডু লিস্টটা মেনটেন করার এবং আমার জীবনটাকে বা আমার দিনটাকে অর্গানাইজ রাখার, এবং ওই ডেইলি একটা করে কাটা একটা ডোপামিন রাশ দেয়, আ সেন্স অফ হ্যাপিনেস। সো ট্রাই দিস আউট, বেশ ভালো লাগবে। আমাদের লাইফে আমরা অনেক কিছু অ্যাচিভ করি, সাকসেসও দেখতে পাই, কিন্তু দেখা যায় যে উইথ সাকসেস আমাদের মনে হতে থাকে যে পুরো সাকসেসের ক্রেডিটটা কিন্তু আমার। কিন্তু আসলেই কি পুরো ক্রেডিট কি আমার? দেখা যায় যে এই জার্নির মধ্যে অনেকে আমাকে হেল্প করেছে, অনেকে আমার ট্যালেন্ট রেকগনাইজ করেছে, অনেকে আমাকে মোটিভেট করেছে, আমরা অনেক সময় তাদের কথা ভুলে যাই। যদি আমি আমার কথা বলি, আমার লাইফের টার্নিং পয়েন্ট ছিল আমার ফিল্ম আয়নাবাজি, অ্যান্ড উইথ আয়নাবাজি আমি আমার লাইফে কিন্তু অনেক সম্মান পেয়েছি, অনেক ভালোবাসা পেয়েছি অডিয়েন্সের কাছ থেকে, এবং আমার সেই সাকসেসের পিছনে যে মানুষটা তিনি হচ্ছেন আমার ফিল্মের ডিরেক্টর অমিতাভ রেজা চৌধুরী। অ্যান্ড থ্রু দিস আমি অমিতাভ ভাইকে বলতে চাই, অমিতাভ ভাই থ্যাংক ইউ ভেরি মাচ ফর আয়নাবাজি অ্যান্ড ফর অল দ্য সাকসেস দ্যাট আই এম অ্যাচিভিং ইজ ওনলি বিকজ অফ ইউ, থ্যাংক ইউ। মাঝে মধ্যে একটু সোশ্যাল মিডিয়া থেকে ব্রেক নাও, আমি জানি ব্রেক নেওয়া বেশ কঠিন, একটা ছোটো কাজ করো, রিমাইন্ডার সেট করে রাখো। এখন কিন্তু ইউটিউবে দেখা যায় যে তুমি প্রতিদিন কতক্ষণ ইউটিউবে টাইম স্পেন্ড করেছো, ফেসবুকেও কিন্তু দেখা যায় এবং ফেসবুকে রিমাইন্ডারও সেট করে রাখা যায় যে এতক্ষণ পরে তোমাকে রিমাইন্ডার দিবে। আমি দুটোই সেট করে রেখেছি যে 20 মিনিট পরে আমাকে যেন রিমাইন্ডার দেয়। তার কারণ হলো যখন অনেকক্ষণ ধরে ফেসবুকে স্ক্রল আপ করছো, তোমার না মাথা না ওটার ভিতরে ঢুকে যায়, অ্যান্ড দেন দেখবা যে মাথা ঝিমঝিম করে, একটু হেভি ফিল করবা, অ্যান্ড ওভারঅল ইটস নট আ নাইস ফিলিং। আর ফেসবুক বা ইউটিউবে হলো কম্প্যারিজন গেম, যখন তুমি দেখবা যে এইটা করছে, ও বানজি জাম্প করছে, ও ইউরোপে ট্যুর দিয়েছে, একজনের বিয়ে হয়ে গেছে, কেউ বার্থডে কেক কাটছে, আর তোমার কাছে মনে হয় আমি লাইফে কী করলাম। অ্যান্ড ওই কম্প্যারিজনের কারণে দেখবা যে তোমার লাইফের প্রতি গ্র্যাটিটিউড লেভেল কমে যাবে,
আরেকজনের হ্যাপিনেস দেখে তোমার লাইফের হ্যাপিনেসটাও একটু 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 করে কমে যাবে। বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানুষ কিন্তু আরেকজনের সাথে অলওয়েজ কম্পেয়ার করে, তার সুখের তুলনায় আমার সুখ কত দূর ওইটার উপর বিবেচনা করে তার হ্যাপিনেস লেভেল মেনটেন করে। সো মাঝে মধ্যে একটু সোশ্যাল মিডিয়া থেকে ব্রেক নাও, আর খুবই ভালো হয় যদি তুমি রিমাইন্ডার সেট করে রাখো, 20 মিনিট রিমাইন্ডার অফ, নতুন কিছু করো। জীবনে যা আছে, যতটুকু আছে, আমি যতটুকু করতে পারছি তা নিয়ে আমরা সবাই একটু হ্যাপি থাকা শিখি, অন্যের সাথে কম্পিটিশনে না যাই। আমি যদি আমার কথা বলি, আমার যখন 20-21 বছর বয়স ছিল এবং আমি অ্যাঙ্করিং করা শুরু করি, আমি দেখতে পাচ্ছিলাম আমার আশপাশের কলিগসরা অনেক কিছু করছে, একসাথে অ্যাক্টিং করছে, ডান্স করছে, সাথে অনেক কিছু করছে এবং রাতারাতি অনেক পপুলারও হচ্ছে, এবং দেখা যাচ্ছে যে একে অপরের সঙ্গে একটা অদ্ভুত কম্পিটিশনে চলে যাচ্ছে। এবং অমুক যখন অ্যাক্টিং করে অনেক ভালো করছে, আরেকজন করতে পারছে না, তখন সে কিন্তু একটা খারাপ লাগা, একটা ডিপ্রেশনে চলে যাচ্ছে, জাস্ট বিকজ ও কম্পিটিটিভ একটা মুডে ছিল। মেবি আরেকজন অ্যাক্টিংয়ে ভালো, সে নাও ভালো হতে পারে। আমি বুঝে গিয়েছিলাম আমি কোনো কম্পিটিশনে যাব না, আমি অ্যাঙ্করিং করছিলাম, আই ওয়াজ সামওয়্যার গুড অ্যাট দ্যাট, এবং আমি সেটা নিয়েই অনেক হ্যাপি ছিলাম। সো আমি কখনো অ্যাক্টিং করিনি আনটিল আয়নাবাজি হ্যাপেন্ড। সো অনেকদিন আমি অ্যাঙ্করিং করেছি অ্যান্ড আই ওয়াজ ভেরি হ্যাপি, অ্যাটলিস্ট আমার পিস অফ মাইন্ড ছিল, জাস্ট বিকজ আমি কারোর সাথে কোনো কিছু কম্পিট করতে যাইনি। গ্র্যাটিটিউড চ্যালেঞ্জ বা কৃতজ্ঞতা প্রকাশ করার একটা খুবই ইন্টারেস্টিং ওয়ে, আমরা 10 মিনিট স্কুলে নিজেরা এই জিনিসটা ফলো করি। আমরা একটা মেসেঞ্জার থ্রেড খুলেছি যেখানে আমাদের সব মেম্বাররা আছে এবং সবার প্রতিদিন শেষে একটা ছোটো কাজ করতে হয়। ওই থ্রেডে গিয়ে লিখতে হয় যে আজকের দিনের 3টা এমন কি জিনিস আছে যেই 3টা জিনিসের জন্য তারা কৃতজ্ঞ। এবং রাতেবেলা অনেক সময় আমরা শুরুতে খুঁজে পেতাম না যে কী লিখবো, দেন লোকজন লেখা শুরু করলো আজকে রাতে আমার মা আমাকে খাইয়ে দিয়েছে, দ্যাটস ইন্টারেস্টিং। আর যদি লিখো যে আজকে আমার 7 ঘন্টা ঘুম হয়েছে, অ্যান্ড দেন বাকিদের মনে হয় আচ্ছা আসলে তো আমারও তো 7 ঘন্টা ঘুম হয়েছে, আমারও তো আসলে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। দেন অনেকে বলো যে আজকে বাসে যখন গিয়েছে একজন পরিচিত ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে অনেক দিন পরে, অ্যান্ড দেন উই রিয়েলাইজ যে আসলে আমাদের আশেপাশে ছোটোখাটো অনেক জিনিস আছে যে জিনিসগুলোর প্রতি আমাদের আসলে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, কিন্তু সচরাচর আমাদের চোখে পড়ে না। যখন রাতেবেলা সবাই একটার পর একটা দিতে থাকে না, তখন দেখে মনে হচ্ছে এগুলোর মধ্যে অনেকগুলো তো আমার লাইফে হয়েছে। অ্যান্ড দেন সাডেনলি নিজের হ্যাপিনেস লেভেলও বেড়ে যায়, অন্য যারা আমাদের যে পয়েন্টগুলো দেখছে তাদেরও হ্যাপিনেস লেভেল অনেক বেড়ে যায়। আমাদের আশপাশে কিন্তু অনেক মানুষ আছে যাদের লাইফস্টাইল, যাদের ফিলসফি, যাদের থটস থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি এবং সেগুলো নিজের লাইফে ইনকর্পোরেট করতে পারি। নট নেসেসারিলি আমাকে সবসময় একটা বই পড়ে শিখতে হবে কিংবা একটা লেকচার শুনে শিখতে হবে। যেমন যদি আমি আমার লাইফের কথা বলি, আমি আমার যে লাস্ট শো লাক সুপারস্টার, সেটা ওয়ান অফ দ্য জাজেস ছিলেন মৌ আপু, এবং মৌ আপু আমাকে খুব সুন্দর একটা কথা বলেছিল একদিন যে আজকে আমি জাজ বলে আমার কন্টেস্টেন্টকে কিন্তু আমি হার্শলি ক্রিটিসাইজ করতে পারি না। অনেকেই আছে যে ভাবতেই পারে আই এম দ্য জাজ, শি ইজ দ্য কন্টেস্টেন্ট, আমি তাকে যেভাবে ইচ্ছা সেভাবে আমার ক্রিটিসিজম জানাবো, আমার ফিডব্যাকটা দিব। কিন্তু সেই মেয়েটাই কিন্তু একদিন স্টার হবে এবং সে কিন্তু ভুলবে না তার সাথে কীভাবে বিহেভ করা হয়েছিল, তাকে কীভাবে তার ক্রিটিসিজমগুলো বা ফিডব্যাকগুলো কতটা হার্শলি দেওয়া হয়েছিল। এই কথাটা আমার খুবই ভালো লেগেছে এবং আমি সবসময় কথাটা মনে রেখেছি। এরকম অনেক সুন্দর সুন্দর কথা, অনেক সুন্দর সুন্দর থটস কিন্তু আমরা আমাদের আশপাশের মানুষদের কাছ থেকেই পাই, এবং এই থটসগুলো যদি আমরা নিজেদের লাইফস্টাইলে ইনকর্পোরেট করতে পারি, তাহলে দেখা যাবে ওয়াও, লাইফ কিন্তু অনেক বিউটিফুল করা সম্ভব। যে কোনো একটা একাডেমিক বছর শেষ হয়, আমাদের যে বই খাতাগুলো থাকে অনেক সময় আমরা রেখে দিই, দিয়ে দাও না। কোনো একটা বই কিনেছ, সেকেন্ড টাইম আর পড়া হবে না, দিয়ে দাও না। কাপড় চোপড় তোমার সাইজে এখন আর হয় না, উত্তরবঙ্গের প্রচুর মানুষ এখন শীতকালে কষ্ট পাচ্ছে, দিয়ে দাও না। এই যে অভ্যাসটা শুরু করলাম দেয়ার, এটা যত দিন যাবে, বয়স যত বাড়বে, তোমার সামর্থ্য যত বাড়বে, হাতটা তোমার ততই প্রসারিত হবে এবং দেয়ার মধ্যে একটা অপরিসীম একটা ভালো লাগা কাজ করে। অ্যান্ড যারা এখন কিনা দেয়া শুরু করেছো, তারাও আগে আমার সাথে একমত হবে, গিফট পেতে যত ভালো লাগে, গিফট যদি দিতে পারা যায় তার থেকে অনেক গুণে বেশি ভালো লাগে। চেষ্টা করে দেখো, দিনটা ভালো হয়ে যাবে। একটা ফেমাস কোট আছে, দ্য বিগেস্ট ফেলিয়ার ইন লাইফ ইজ দ্য ফেলিয়ার টু ট্রাই। আমরা কিন্তু, আমি বিশ্বাস করি আমাদের আশপাশের প্রত্যেকে, আমি সহ কিন্তু অনেক ক্রিয়েটিভ, আমাদের মাথায় কিন্তু এভরিডে নানা ক্রিয়েটিভ আইডিয়া কিন্তু আসে, কাজ করে, এবং দেখা যায় যে আমরা আড্ডায় বসে নানা ক্রিয়েটিভ আইডিয়া শেয়ার করছি, কিন্তু ওই আইডিয়াস কিন্তু টেবিলেই মরে যায়। এরপর কিন্তু এক্সিকিউশনের বেলায় আমরা কেউ কিছু করি না। এরপর দেখি যে অমুকে তো সেই কাজটা করে ফেলছে, তমুকে তো সেই কাজটা করে ফেলছে, এগুলো তো আমার মাথায়ও এসেছিলো, বাট আমি কী করলাম,
কিচ্ছু না। এই যেমন আইমান সাদিকের 10 মিনিট স্কুল, যেখানে আমি দাঁড়িয়ে আছি, ছোট্ট একটা কাজ, দাঁড়িয়ে আছি, দুটো লাইট, সামনে একটা ক্যামেরা, ভেরি সিম্পল, খুব কঠিন কোনো শ্যুট কিন্তু না এই কাজটা। এই 10 মিনিট স্কুলের আইডিয়াটা আই এম শিওর তোমাদের মাঝে কারো কারো তো এসেছিলো, কিন্তু কাজটি কিন্তু আইমান সাদিক করে দেখিয়েছে। সো ইয়েস, এরকম কোনো আইডিয়া আসলে সেগুলো মাথায় না রাখে দিয়ে আমরা সেটা নিয়ে কাজ করি, এক্সিকিউট করি, তাহলেই দেখা যাবে ইউ ক্যান ডু মিরাকলস। যখনই কোনো একটা আইডিয়া আসবে লিখে রাখো, একটা গোল মাথায় আসছে লিখে রাখো, একটা প্ল্যান লিখে রাখো। আমার যখনই মাথায় কোনো একটা ভিডিওর আইডিয়া আসে আমি লিখে রাখি, তার কারণ হলো আইডিয়া অনেক ফ্র্যাজাইল। একটা আইডিয়া যদি কাউকে বলো আর যদি একটা হাসি দেয়, আরে এটা কী, দেখবা তোমার আইডিয়াটা মারা যাবে, কেউ বলো আরে ফালতু আইডিয়া, আইডিয়াটা মারা যায়। শুরুতে আইডিয়ার শক্তি অনেক কম থাকে, কেউ একজন পাত্তা না দিলে তোমার আইডিয়াটা মারা যায়। কিন্তু তুমি যখন এটাকে লিখে রাখো একটু শক্তি পায়, আর লিখে রাখলে এটা একটা রিমাইন্ডার হিসেবেও কাজ করে। তুমি হয়তো বা ভুলে গিয়েছো, আমার এমনও হয় যে একটা ভিডিওর কনসেপ্ট পেয়েছি, এটা 2 বছর আগে লিখে রেখেছিলাম, ভিডিও কখনো করা হয়নি, 2 বছর পর নোটবুক ঘাঁটতে ঘাঁটতে দেখলাম আরে একটা পার্টে কাটা হয়নি, কোন পার্টটা দেখি এই ভিডিওর আইডিয়াটা, আরে নাইস তো ভিডিওটা করে ফেলি। তো 2 বছর পরেও আমার এই জিনিসটা রিমাইন্ডার দিচ্ছেন এবং আমি ভিডিওটা করছি, জাস্ট বিকজ প্ল্যানটা বা আইডিয়াটা যখন অঙ্কুরিত হয়েছিল আমি এটাকে লিখে রেখেছিলাম। অ্যান্ড যখন তুমি একটা আইডিয়া লিখে রাখবা না, এটা হলো ফার্স্ট স্টেপ অফ অ্যাকচুয়ালাইজিং দ্যাট আইডিয়া। অ্যান্ড যখন এই কাজটা করো তখন তোমার কিন্তু ভালো লাগে, অ্যাটলিস্ট একটা স্টেপ তো হলো। এবং ফার্স্ট স্টেপটা কিন্তু সবথেকে কঠিন হয়, 0 থেকে 1 সবথেকে কঠিন, 2, 3, 4 ইজিলি হয়ে যায়। সো 0 to 1 লিপটা লিখে রাখার মাধ্যমে শেষ করে ফেলো, দেখবা আইডিয়াগুলো বাস্তবায়িত হয়ে যাবে, তোমারও অনেক ভালো লাগবে। আমাদের বডি যখন হেলদি থাকে, ফিট থাকে, তখন তুমি খেয়াল করে দেখবা যে আমাদের মাইন্ডটাও কিন্তু খুবই স্বতঃস্ফূর্ত থাকে। এবং মাইন্ড যদি স্বতঃস্ফূর্ত থাকে তখন দেখবা কাজগুলো কিন্তু একের পর এক ঝটপট হয়ে যাচ্ছে। অনেক সময় এমন হয় যে কাজের ফাঁকে আমরা লাঞ্চ ব্রেকে আড্ডা দিতে দিতে দেখা যায় যে ভরপেট খেয়ে ফেলছি, এবং পরে যখন কাজ করতে যাই তখন দেখা যায় যে বডিটা একদম ছেড়ে দিচ্ছে, আর কাজ করতে ভালো লাগছে না, ল্যাথার্জিক লাগছে, লাইক নাও আমি এত এনার্জাইজ ফিল করছি এবং কথা বলতে এত বেশি ভালো লাগছে বিকজ আমি একটা লাইট লাঞ্চ করেছি। বাট তার মানে এই না যে আমরা কখনো খাবো না, আমি খেতে খুবই ভালোবাসি, আমি ফুডি, বাট খাবো অবশ্যই, পেট ভরে খাবো, বাট একটা প্রপার ডায়েটারি প্ল্যান অনুযায়ী। সো সেটা ফলো করলে কিন্তু বডিও হেলদি থাকে, মাইন্ডও হ্যাপি থাকে এবং কাজও স্মুথলি হয়ে যায়। আমরা অনেক সময় অনেক সাকসেসফুল মানুষদের সাথে নিজের লাইফকে কম্পেয়ার করি আর কষ্ট পাই, যে আরে বিল গেটস কত টাকা, কত খুশি, আরে মার্ক জাকারবার্গ যখন যা ইচ্ছা তাই করতে পারে, আরে ইলন মাস্ক মাই গড। কিন্তু এখানে আমরা ছোট একটা ভুল করি, আমরা তাদের লাইফের কষ্টের ফসলে যে আউটকামটা আছে সেই আউটকামের সাথে আমাদের লাইফের এখনকার সময়টাকে কম্পেয়ার করি। অথচ তাদের লাইফে এতদূর আসার জন্য আমাদের বয়সে থাকা অবস্থায় তারা কী করতেন বা কী কষ্ট করেছিলেন, কী কাজ করেছিলেন, ওইটার সাথে আমরা আমাদের লাইফে যে এত লেজি ওয়েতে কাটাচ্ছি এটা কম্পেয়ার করা উচিত। তাহলে আমরা তাদের মতো আরও বেশি এফোর্ট দিতে পারবো, আরও বেশি কাজ করতে পারবো, হার্ডওয়ার্ক বেড়ে যাবে, ডেডিকেশন বেড়ে যাবে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তাদের পথ যদি আমরা ফলো করি একদিন হয়তো বা তাদের কাছাকাছি যেতে পারবো। তাই সাকসেসফুল মানুষের ফাইনাল রেজাল্ট বা আউটকামের সাথে নিজের লাইফের বর্তমান অবস্থার তুলনা না করে আমাদের বয়সে অবস্থায় তারা কী করতো সেটা দ্বারা ইন্সপায়ার্ড হয়ে যদি ওইভাবে কাজ করতে পারি তাহলে আমাদের লাইফে হ্যাপিনেস বহুগুণে বেড়ে যাবে।